ধুবুরী, গোয়ালপাড়া, বরাকভেলী, নগাঁও, মরিগাঁও আদি অঞ্চল স্বাধীন প্রাসঙ্গিকতা কর, যত একেবারে আটাইতক বেশিক সংখ্যালঘিষ্ঠ একটা জাতি স্বাধীন আমি কল্পনা করো, যেটা প্রভুত্ব থাকিব, গুরুত্ব থাকিব। কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবর বাবে স্বাধীনতার কোনো প্রশ্ন থাকিবই নয়। কেতিয়াবা কেতিয়াবা যেতিয়া পরেশ বৰুৱা ডাঙরিয়াকো মই টেলিফোনত পাও, তেখেতকো মই এটা কথাই কম যে 80 দশক আর 2023 এই সমগ্র সময়ছোৱাত অসমৰ ইমানেই পরিবর্তন হল যে এতিয়া স্বাধীনতা অসমৰ সমস্যার উত্তর নহয়। আমি কেনেকে অসমখনক সুরক্ষিত করে ভারতের সমাজ জীবনের বহল বুকুত থাকি অসমীয়ার পরম্পরা, সংস্কৃতি আর ভারতের ঐতিহ্য পরম্পরার মাজত আমি আমার জাতিটুক আগুয়াই লৈ যাব পাৰো। প্রথমবারের বাবে অসমীয়া কেনেকে সুরক্ষিত হব তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হয়েছে। অস্ত্রর জঞ্জননীত কোনো রাজ্য সুরক্ষিত নহয়, রাজ্য সুরক্ষিত হয় যেতিয়া বিবেক আর আবেগে একেলগে কাম করি। বিবেক আর আবেগে যেতিয়া কাম নকরে, আবেগে আগত স্থান পায়, সেই জাতি কতো সুরক্ষিত নহয়। প্রথমবারের বাবে অসম বিধানসভা মুখ্যমন্ত্রী হিসাবে উত্তর দিতে মই উল্লেখ করেছিল যে এইবার কোনো দলে নহয় অসম বিধানসভাত অসমীয়াই 105টা সিট পাবে। অসমীয়া বলি কওঁতে মই বরাকর খিলঞ্জিয়া জাতি সমূহকে ধরে লৈছো, কিন্তু তার আগলৈকে অসমৰ কোনো মুখ্যমন্ত্রী এটা কব পৰা নাছিল। আমি নামি আহি 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 প্রতি বছরে 4টা-5টাকৈ আমি হাতৰ পৰা আমাৰ আসন আঁতৰি গৈ আছে, কারণ প্রথমবারের বাবে বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করা হৈছিল যে সমষ্টি পুনৰ নির্ধারণ। আলফার শান্তি চুক্তিয়ে সমষ্টি পুনৰ নির্ধারণত আমি প্রশাসনিকভাবে যিখিনি আমি ফল পাইছিল আলফার শান্তি চুক্তিয়ে তাক একটা স্থায়ী রূপ দিয়ার ফলে আগবাড়ি। মই বিশ্বাস করো আলফার শান্তি চুক্তি আজির ইতিহাসে নহয় অসমৰ ভবিষ্যতের ইতিহাসে রূপায়ণ মূল্যাঙ্কন করিব যে এই শান্তি চুক্তির ফলশ্রুতিতে অসম বিধানসভাত আর 50টা বছরলৈকে অসমৰ লোকর দপ্তপনি থাকিব। প্রতি লিটার দুগ্ধ উৎপাদনে গ্রাম্য অর্থনীতিক শক্তিশালী করে, আর সেই কারণে 1 কোটির টার্গেট রখাটো উচিতও নহয় সম্ভবও নহয়। কিন্তু রাজ্য সরকারে এনডিডিবির লগত লগ লাগি অসমত প্রতিদিনে 10 লাখ লিটার গাখীর উৎপাদন করার আমি এটা রোডম্যাপ বনাবর বাবে চেষ্টা করে আছো। এটা যুটিয়াভাবে আমি এটা কোম্পানিও গঠন করেছো, নর্থ ইস্ট ডায়েরি এন্ড ফুডস লিমিটেড, যত এনডিডিবি আর অসম সরকারের ই যৌথ প্রয়াস। আমার প্রচেষ্টা হয়েছে যে এই কোম্পানিটোর জড়িয়ে আমি এটা হয়েছে ব্রিড রিপ্লেসমেন্ট, ভারতত যাক ভাল ব্রিড আছে, গুজরাটত গির আছে আর বিভিন্ন স্থানত জার্সি, হলস্টয়ন, যাক ভাল ব্রিড আছে, সেই ব্রিডসবিলাক আমি কেনেকৈ পশুপালক সকলক যোগান ধরব পারো। সো এই কোম্পানিটোর একটা প্রধান লক্ষ্য হয়েছে যে প্রডাক্টিভিটি বড়াবর কারণে আমি ভাল গুণগত ব্রিড আমি কেনেকে আমার রাজ্যখনত আনিব পারো। কিন্তু তার লগত আমি সকলোই এটা কথা জানা উচিত যে বাহিরৰ পৰা আমি যিমানেই ব্রিড নানো কিয় লক্ষ্মীয়ে হৈছে আমাৰ স্ট্রেংথ, কারণ যি গাই গরুর জন্ম অসমত তাক আমি প্রতিপালন করার কারণে এক্সট্রা খরচ করিব না লাগে, হি ঘরুয়াভাবে ডাঙর হয়। আৰু লক্ষ্মীক যদি 3 লিটার পার ডে গাখীর দিয়ালেকে আমি লৈ যাব পাৰো, তেতিয়া হলে অসমত আমি
ডাঙর একটা দুগ্ধ বিপ্লব আনিব পাৰো। সেই কারণে আমি এআই গুরুত্ব দিছো আৰু লক্ষ্মীর উৎপাদনটো যাতে মেল কাফ বহুত আহিব নোৱাৰে তার কারণে আমি চেক শর্টেজ সিমেন্টটো আমি রাজ্যখনত আরম্ভ কৰিছো। মই ভাবো যে অনাগত দিনবোৰত আমাৰ পশুপালন বিভাগে চেক শর্টেজ সিমেন্ট আমাৰ ৰাজ্যত আৰু বিতৰণ কৰিব যাতে আমি ফিমেল ব্ৰিড আমি বেছিকৈ পাব পাৰো। কোম্পানীটোৰ লক্ষ্য আছিলে যে আমি ব্ৰিড ৰিপ্লেচমেণ্ট কৰিম, লক্ষ্মীক আমি উৎপাদনশীল কৰিম। রাজ্য সরকারে সীমিত সংসাধনের মাজত আপনার যি ধরনের সহায় করব পারে তার বাবে প্রচেষ্টা করেছে। বিভিন্ন সময়ত মই আলফার প্রাক্তন আলফার নেতা সকলের সঙ্গে কথা বতরা পাতি থাকিম আপনার কেনেকে সহায় করব লাগে আর কেনেকে আগুয়াই যাব লাগে আর কোনো কারণতে এড়ি অহা সংগঠনটুক সহায় করার মানসিকতা আমার বুকুত রাখব না। কেতিয়াবা যেতিয়া আজি হওয়া গ্রেনেড বিস্ফোরণ বোমা বিস্ফোরণত প্রাক্তন আলফার সদস্য সকলের নাম পাও মই ভাবু যে সেয়া জাতিটোর বাবে শুভ লক্ষণ নহয়। যুগ যত আছে থাকিব, অহার দিনাখন কিয় কোনো ঘুরি না যায়, কারণ পরিবর্তিত অসমখন দেখা পায়। মইতো পরেশ বৰুৱা ডাঙৰীয়া সদায় কওঁ যে 10 দিনের কারণে আপনি অসমত আহক, আপনি আর মায়ানমারলৈকে চাইনালৈকে ঘুরি না যাব, কারণ এইখন অসম সেইখন অসম নহয় যিখন অসমৰ কারণে আমি কান্দিছিল। সেইখন অসম এইখন অসম নহয় যোৱা 30টা বছর 40টা বছর জাতিটোৰ জীৱনলৈ বহুত পৰিৱৰ্তন। আমি যেতিয়া আন্দোলন কৰিছিলোঁ সন্মুখৰ পৰা আন্দোলন কৰিছিলোঁ, এতিয়া পিছৰ পৰা কাবাক সহায় করিম সে আমার আগত মানসিকতাও নাছিল, আজিও থাকিব নালাগে, ভবিষ্যতেও থাকিব নালাগে। যি সকল আপোনালোকৰ লগত নাই তেওঁলোককো আপোনালোকে বুজাব যে আমার রাস্তা এতিয়া এখন নতুন অসম নির্মাণ করা, আত্মনির্ভর অসম নির্মাণ করা, আর অসমত থাকি অসমতে আমি আমার রাজ্যখনক বৌদ্ধিকভাবে সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে আগুয়াই লৈ গৈ আমার অসমখনক আমি এখন শ্রেষ্ঠ রাজ্যলৈ পরিণত করি। মই বারে বারে কৈছো যে আপোনালোকৰ উদ্দেশ্যৰ প্ৰতি কাৰো সন্দেহ নাই, জাতিৰ প্ৰেমে জননীৰ প্ৰেমে আপোনালোকক এদিন উদ্বুদ্ধ কৰিছিল, সেই বিশ্বাস আৰু সেই জাতিৰ প্ৰেমকে সাৰথি কৰি লৈ নতুন ৰাস্তাৰে আমি আগবাঢ়ো, এখন আত্মনিৰ্ভৰ অসমৰ, প্ৰগতিৰ অসমৰ, বিকাশৰ অসমৰ আমি চেষ্টা কৰিম। অনাগত দিনত যি 2300 আলফার যুবক এই সমগ্র সংগ্রামের সময়ত মৃত্যুবরণ করলে তেওঁলোকৰ পৰিয়ালৰ ওচৰ চাপার বাবে তেওঁলোককো বিভিন্ন ধরনে সহায় করার বাবে সেই চিন্তা মোৰ মন আৰু মগজুত থাকিব। 600 টকাত বিক্রি হৈ থকা ধান আজি 2 বছৰত 2100 টকালৈকে বৃদ্ধি পালে। এতিয়া সরকারেও ধান নোপোৱা হৈছে, কারণ মিলর মালিকবিলাকে সরকারে যদি 2100 দিয়ে মিলর মালিকে 2300 টকা দিয়া আরম্ভ কৰিছে। অর্থাৎ সরকারে ইন্টারফেয়ার করার লগে লগে বজারে দাম বৃদ্ধি করিবৰ বাবে বাধ্য হৈছে। আজি ধানত আমি দেখিছো যে আমি যথেষ্টখিনি কৃষকক আমি সহায় কৰিব পাৰিছো। অহা বছৰৰ পৰা আমি দুগ্ধ পালকসকলক প্ৰতি লিটাৰ গাখীৰ যি সমবায় ভিত্তিত উৎপাদন হয় তাৰ বিপৰীতে আমি প্ৰতি লিটাৰত আপোনালোকক 5 টকাকৈ আমি ৰাজ সাহায্য দিম। আজি যদি পূৰবীয়ে 1 লাখ লিটাৰ গাখীৰ ডেইলি আপোনালোকৰ পৰা সংগ্ৰহ কৰে, পূৰবী বুলি নহয় বাকী সমবায়সকলেও, সিমান লাখ লিটাৰ গাখীৰৰ পৰিৱৰ্তে আমি আপোনালোকক 5 টকাকৈ এটা অতিরিক্ত দিম। আমি অকণমান কথা বতরা পাতি আছো যে আমি 5 টকা কেতিয়াবা বেশিকৈ দিলে এওঁলোকে আকৌ 5 টকা কমাই দিলে কথাটো একো নাথাকিব, গতিকে তেখেতসকলে সমবায় দিয়া মূল্যটো মেইনটেইন হওয়ার পিছত আমি
পাঁচ টকা আপনার এক্সট্রাক দিব খুঁজি এইটো এটা আমার কোম্পানিটোর লক্ষ্য। মিল্ক প্রসেসিং ইউনিট না থাকলে লুজ মিল্ক বিক্রি করে আমি বহুত আগুয়াই যাব নোৱাৰো। যোৰহাট আর ডিব্ৰুগড়ত দুটা, বৰাক ভেলীত এটা, লক্ষিমপুর ধেমাজিত বহুত গোপালক আছে তেওঁলোকৰ বাবে এটা, আৰু নগাঁৱত এটা। এই ধৰণে আমি ছয়টা মিল্ক প্ৰচেছিং ইউনিট কৰিব খোজো। এটা আজি হৈ গ'ল, দুটাৰ পুঁজি মই অহা তিনি চাৰি দিনত দি দিম, আৰু বাকীখিনিও আমি অনাগত দিনত আগুৱাই যাব পাৰিম, যাতে আমি 10 লাখ লিটাৰ গাখীৰ প্ৰচেছ কৰাৰ পৰ্যায়টো পাওঁগৈ। যদি গাখীৰ প্ৰচেছ কৰাৰ ৰাস্তা নাথাকে তেতিয়াহ'লে ফাৰ্মাৰৰ পৰা আমি গাখীৰ ল'ব নোৱাৰিম, আৰু লুজ গাখীৰ বিক্ৰী কৰিলে ফাৰ্মাৰ উপকৃত হ'ব নোৱাৰে। ভেলু এডিশ্যন থাকিলেহে ফাৰ্মাৰ উপকৃত হ'ব পাৰে। মই আজি যিসকল ফাৰ্মাৰ আহিছে তেওঁলোকক মই অনুৰোধ কৰিম যে অহা বছৰ আপোনালোকে নিজৰ কষ্টত 5 টকাটো যোগ কৰি ল'ব। অহাবাৰ আপোনালোকে 5 টকাটো 100% পাব, এইটো মোৰ কমিটমেণ্ট। গতিকে এইটো আপোনালোকে যোগ কৰি ল'ব। আৰু পূৰবীয়েও যিহেতু আইচক্ৰীম বনাব, দৈ বনাব, গতিকে বজাৰৰ লগত সংগতি ৰাখি আপোনালোকক নিশ্চয় উপযুক্ত মূল্যও দিব। আজি আমাৰ অসমত আমাৰ লক্ষ্য হৈছে 10 লাখ লিটাৰ গাখীৰ উৎপাদন কৰিব লাগে, আৰু 4000তকৈও অধিক সৰু সৰু দুগ্ধ সমবায় সমিতি কৰিব লাগে, যাতে আমি গাখীৰ পাব পাৰোঁ।